হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান। ভিডিও শুরুতেই বলিনি, আমার দুটো সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট ছিল ভিডিওটাতে, আর এর আগেও কয়েকটা বন্ধু আমাকে কমান্ড করে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, ভাবলাম একটা ভিডিও করে দিই। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যদি সেই সব সাবস্ক্রাইবার বন্ধুরা দেখে থাকে, ভিডিওটা দেখে তাদের কতটা উপকার হয়েছে বা ভালো হয়েছে কি না একটু কমান্ড করবে, তাহলে আমি ভাববো যে আমার ভিডিও করার সার্থকতা হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে কি বিষয়ে ভিডিওটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, বিষয়টা হচ্ছে গিয়ে ছায়াযুক্ত জায়গায় কি কি গাছ করা সম্ভব। আর মেনলি আজকের ভিডিওটা থাকছে ফলের গাছ, ছায়াযুক্ত জায়গায় কি কি ফলের গাছ করা সম্ভব সেটা নিয়েই। পরবর্তীতে আর একটা ভিডিও আসছে, আপনারা দেখতে ভুলবেন না, সেটাই ছায়াযুক্ত জায়গায় সবজি আর বিভিন্ন মশলা গাছ কি কি ছায়াযুক্ত জায়গায় হয় সেটা নিয়ে থাকবে। আজকে ফল গাছ কি কি করা, শুধু ফল গাছ মাটিতে বা বাড়ির আশেপাশে পড়ে থাকা জায়গায় ছায়া জায়গায় যে সমস্ত কিছু হয় এমন না, মেনলি যারা ছাদ বাগানি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, ছাদেও ছায়া জায়গায় কোন কোন ফল গাছ হয় সেটা নিয়ে। যাই হোক বন্ধুরা, না কেটে পুরোটা দেখার চেষ্টা করুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যাই হোক চলুন শুরু করা যাক। আমরা পড়েছি যে পাতা হচ্ছে গাছের রান্নাঘর, এই পাতায় সূর্যালোক বা সূর্যের রশ্মি পড়লে বা আলো পড়লে তখন পাতায় গাছ নিজের খাদ্য তৈরি করে এমন এবং নিজে বেঁচে থাকে এবং ফুল ফল দেয়। কিন্তু এটা তো আমরা অবশ্যই পড়েছি, কিন্তু কিছু কিছু গাছ অল্প আলোতেও তার নিজের গ্রোথ আর ফল ধারণ ক্ষমতাও রাখে, সব গাছ নয়। আমরা ছাদ বাগানে যেসব গাছ করি সেসব গাছের মধ্যে কিন্তু সব গাছ কিন্তু ছায়াযুক্ত স্থানে হয় না, বেশি অর্ধেক ফল গাছের প্রয়োজন উপযুক্ত রোদ বা আলো। আজকে সেই জন্যই এই আলোচনাটা। যাই হোক কথা বলাচ্ছি না, আমার সর্বপ্রথম যে গাছটার নাম বলছি আপনারা বুঝতে পারবেন, ছাদ বাগানে আপনারা হামেশাই গাছটা করতে পারেন, সেটা হচ্ছে লটকন গাছ। বন্ধুরা এটা কিন্তু এখন খুবই একটা ফেমাস হতে যাচ্ছে আস্তে আস্তে, বাংলাদেশের বুকে প্রচুর চাষ হচ্ছে। বন্ধুরা এই গাছটা কিন্তু আমার নেই, তাহলে আমি কিভাবে জানলাম, আমি বাংলাদেশের প্রচুর ভিডিও দেখি, ছাদ বাগানেও এটা সম্ভব হচ্ছে, আর টোটালি ছায়া জায়গায় সূর্যের আলোর রশ্মি যদি নাও পড়ে, মানে কিছুটা আলো পড়লেই, মানে এমনি ধরেন অপোজিট সাইডে আলোর একটু ছায়া আসে আলো আসে হতেই হবে। আর পুরো ছায়াযুক্ত জায়গায় ফল গাছের মধ্যে সর্বপ্রথম যদি নাম দেওয়া যায় তা লটকন গাছ। আর লটকন গাছ আপনারা ছাদে এখন করতেই পারেন, জানেন তো খুবই একটা টক মিষ্টি একটা ফল, আর গাছে পুরো গোড়া থেকে একদম পর্যন্ত ঝুলে থাকে, দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একই গাছগুলো দু তিন বছর থেকে পর থেকে ফল দেয়। যাই হোক ছায়াযুক্ত অঞ্চলের সর্বপ্রথম এক নম্বরে রাখতে পারেন, ছাদ বাগানে হোক বা বাগানে হোক, যে কোনো বড় বড় গাছের তলায় ছায়া সেসব জায়গায় আপনারা লটকন করতে পারেন। যাই হোক আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। বন্ধুরা দ্বিতীয় স্টেপে আপনারা কলা গাছ রাখতে পারেন, বাড়ির যে কোনো জায়গায় আশেপাশে পড়ে থাকা ছায়া জায়গায় যেখানে সূর্যের আলো ভালো পড়ে না সেখানে আপনারা কলা গাছ লাগাতে পারেন। আর কলা গাছের মধ্যে আবার আপনারা যদি সবজিতে যে কলা ব্যবহার হয় যাকে আমরা বলি কাঁচকলা, কাঁচকলাটা সব থেকে ভালো হয়, তবুও আমরা পাকা কলা করতেই পারি। আর ছাদ বাগানের কোনো যাদের ছাদে দেখা যাচ্ছে টোটালি সূর্য আলো পড়ে না, এক সাইডে পুরো আলো, সেখানে কিন্তু কলা গাছ করেন, আমি একদম 100% ভাই বলে দেবো যে আপনারা সাকসেস হবেন, কলা গাছে আপনারা কলা পাবেন। কেননা আমার বাড়ির পাশেই আছে একটা, একদম সেইদিকে পুরো টোটালি রোদ পড়ে না এমন একটা জায়গা, একটা পুরো বিল্ডিং এর পিছন সাইড, সেখানে আলো সারাদিন ঢোকেই না সূর্যের আলো, কিন্তু খুব ভালো কলা হয়, সে পাকা কলাও হয় কাঁচকলাও হয়। যাই হোক
আর শুধু তাই না, আমি নেট ঘাটাঘাটি করে দেখেই আপনাদেরকে বলছি যে কলা গাছ অল্প সূর্যালোকেও বা সূর্যের আলো পড়ে না সেখানেও সম্ভব। তাহলে আমার দ্বিতীয় স্টেপে থাকছে আপনাদের জন্য কলা গাছ, যারা ছাদ বাগানে করতে পারেন করবেন, আর না হলে বাড়ির আশেপাশে ছায়াযুক্ত অঞ্চলে এটা হবে। বন্ধুরা, আমার তৃতীয় নম্বরে থাকছে সজিনা ডাটা, কোনগুলো যেগুলো বারো মাসই হয়, ওডিসি থ্রি, এই ধরনের আমার দুটো গাছ আছে আমার ছাদে ছিল। আপনারা ভিডিওতে দেখেছেন কিনা কোনো ভিডিও জানি না, আমার গাছটা অনেকটা বড় হয়ে গেছিল, কিন্তু আমার ঝড়ের অপবনতার ভয় থেকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। দুটো বাড়ির সামনে একটা, পিছনে একটা, দুটো গাছই বন্ধুরা একদম ছায়া জায়গায় আছে। আমার অলরেডি ডাটা খাওয়া হয়েছে, আবার নতুন করে ফুল টুল এসে, কিন্তু আমি এটাও নেট থেকে ঘাটাঘাটি করেই পেয়েছি, আমার দুটো আছে বলে আমি এটা থেকে একটু উপলব্ধি করতে পারলাম। ওডিসি থ্রি ডাটা বা বারো মাসি ডাটা আপনারা ছাদ বাগানে বা ছায়া জায়গায়, ছাদ বাগানের ছায়া জায়গায় প্লাস আপনার বাড়ির আশেপাশে যে কোনো ছায়া জায়গায় এইসব সজিনা গাছ আপনারা লাগাতে পারেন। অনেকে সজিনা জানেন তো খুব উপকারী একটা, আর মেনলি পাতার জন্য খুব উপকারী একটা পাতা। যাই হোক, কথা বলাচ্ছি না, আজকে তো আমরা যে আলোচনাটা করছি ছায়া জায়গায় কোন কোন ফল গাছ হয়। যাই হোক বন্ধুরা, চতুর্থ নম্বর স্টেপে আপনারা আনারস গাছ করতে পারেন, বাড়ির পিছনে বাগানে, বাড়ির পিছনে সাইডে, মানে যেখানে সূর্য আলো খুব কম পড়ে বা আলো কম ছায়াযুক্ত অঞ্চল, সেখানে কিন্তু আনারস আপনারা করতে পারেন। আনারস খুব ভালো হবে, আনারস কিন্তু অধিক তাপমাত্রা বা অধিক আলো লাগে না। আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ছাদ বাগানে যেদিকে একদম রোদ পড়েই না সেদিকে আনারস একটা দিয়ে দেখেন, দেড় থেকে দু বছর লাগে, সম্ভবত দেড় বছরের মধ্যে অনেক সময় ভালো গ্রোথ আসলে এসে যায় গাছে, ফল খুব সুন্দর গাছ হবে। আর সেই আনারসই আমার কথা শুনে আপনারা একটা টানা রোদ জায়গায়, আপনারা যেখানে সারাদিনই আলো পড়ে সূর্যের, সেখানে লাগিয়ে রাখেন। আমি বলছি সেই গাছের চেয়ারা আর একটা ছায়াযুক্ত জায়গায় আনারস গাছ বসিয়ে দেখুন, সেই গাছের চেয়ারা দেখুন, আনারস গাছ কম সূর্য আলোকে, আর মানে সূর্যের আলো অ্যাকচুয়ালি ছায়া জায়গায় সবচেয়ে বেস্ট। যাই হোক বন্ধুরা, আমার চার নম্বর স্টেপে তাহলে আপনার আনারস গাছ ছাদে করতেই পারেন। বন্ধুরা, পঞ্চম নম্বর বা পাঁচ নম্বর স্টেপে আমি যেটা বলবো, পাতিলেবু। অনেকেই হয়তো জানেন বন্ধুরা, ছাদ বাগানে যেদিকে আপনাদের রোদ পড়ে না আপনার পাতিলেবু গাছ রাখেন, যে কোনো পাতিলেবু, কলকাতা পাতি হোক, আপনারা আমাদের দেশীয় যেসব পাতিগুলো আছে বা কাগজি বা সিডলেস, আপনার যেটাই বলেন, পাতিলেবু গাছ ছায়া জায়গায় খুব ভালো হয়, খুব ভালো হয়। গাছে যেমন গ্রোথ ভালো থাকে তেমন গাছে ফলনও ভালো হয়। তাহলে বন্ধুরা, কেন আমরা ছাদ বাগানে বা ছায়া জায়গায় পাতিলেবু গাছ রাখবো না? পাতিলেবু গাছ ফল গাছের মধ্যেই পড়ে। বন্ধুরা, আমরা জানি যে সূর্যের আলো অবশ্যই গাছে দরকার, কিন্তু কিছু কিছু গাছ সূর্যের আলো ছাড়াই ভালো হয়। আপনারা করে দেখুন, আমার তো আছে পাতিলেবু, একটা পুরো ছায়া জায়গায় আছে, এখন তো দেখানো সম্ভব না, একটা রোদেও আছে দেখুন। বন্ধুরা, আলোকিত জায়গায়, এক কথায় আলোকিত জায়গায় কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম থাকে, কিন্তু যেখানে ছায়া, ছায়াযুক্ত জায়গায় যেসব গাছ করবেন আপনারা, পোকামাকড় উপদ্রব থাকবেই। আপনারা যে কোনো গাছ করে দেখবেন পোকামাকড়ের উপদ্রব একটু হবে, কিন্তু এটা কোনো ব্যাপারই নয়, যেসব গাছের কথা বললাম আপনারা নিশ্চিন্ত করতে পারেন। আমরা তো ছাদ বাগানে ব্যবহার করি ছত্রাকনাশক, এক সপ্তাহ কি দশ দিন অন্তত ব্যবহার করি, আর কীটনাশকও সেম আমরা দশ দিন পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবো, পনেরো দিন অন্তর ব্যবহার করলেই যথেষ্ট, এটার কথা মাথায় রাখবেন। ছায়াযুক্ত জায়গায় গাছ হবে, কিন্তু একটু ট্রিটমেন্ট বেশি, তার কারণ হচ্ছে গিয়ে যেমন জলের দোয়ার প্রবণতাটা কম থাকবে, তেমন কীটনাশক ফাঙ্গিসাইড আপনাদের ইউজ করতে হবে। যাই হোক, চলুন দ্বিতীয় স্টেপ শুরু করা। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় স্টেপে বলেছি যে হালকা দিনে দু থেকে এক থেকে দেড় ঘন্টা কি দু থেকে আড়াই ঘন্টা এমন রোদ পড়ে যেসব জায়গায় যেসব ফল গাছগুলো হবে, তার মধ্যে আমি তো বলবো জামরুল আপনারা করতে পারেন, যে কোনো জামরুল, যে কোনো কালারের জামরুল, সবুজ হোক, সাদা হোক,
আপনারা লাল হোক, যে কোনো জামরুল আপনারা করতে পারেন। বন্ধুরা, আমার বেশি অর্ধেক জামরুল গাছ একটু ছায়া জায়গায় আছে, একটা জামরুল গাছ এই পাশে আছে, শুধু রোদ আছে, তাও এবারে পাতা পুড়ে গেছে, আর দুটো গাছ আমার পাতা পুড়েছে, যাই হোক এই অতিরিক্ত রোদে। জামরুল গাছ কিন্তু আপনারা ছায়া করতে পারেন, তবে সারাদিন ছায়া থাকে এমন জায়গায় করবেন না, আর তবুও হবে। আমি একটা ট্রিক্স বলে দিতে পারি বন্ধুরা, জামরুলের ফুলের যখন সিজন আসবে তার আগে আপনারা ওই জামরুল গাছটাকে একটু রোদ জায়গায় যদি রাখতে পারেন কিছুদিন, ফুল আসলো, ফুল থেকে ফলে পরিণত হলো, আবার যখন ফলে পরিণত হবে তখন আপনি হালকা ছায়া জায়গায় টেনে রেখে দিন, জামরুল গাছে আর কিছু লাগবে না। আর অন্যান্য টাইম, বছরের অন্যান্য টাইম কম আলোতে ভালোভাবেই থাকে, তার কারণ হচ্ছে জামরুল গাছ একটু জল শোষণ করে বেশি আর একটু ছায়া জায়গায় হয়। আমার নিজে আছে, আমার দুটো তিনটে জামরুল গাছ অন্যান্য গাছের ভিতরে দেওয়া আছে, ছোটো ছোটো এখন আছে। যাই হোক, জামরুল গাছ দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ পড়ে, 3 ঘন্টার দরকার নেই, দিনে 2 ঘন্টা যেখানে রোদ পড়বে আর সারাদিন ছায়া থাকবে সেসব জায়গায় জামরুল গাছ আপনারা অবশ্যই করেন, কোনো অসুবিধা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা করেই দেখুন। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় নম্বরে আমি চলে যাচ্ছি, আপনারা কুল গাছ করতে পারেন, যেখানে দিনে 1-2 ঘন্টা রোদ পড়ে, তারপরে সারাদিন দেখা যাচ্ছে আপনার ছায়া পড়ে যাচ্ছে, সেখানে কুল করেন, কুল হবে। কুল আবার অনেকে বুঝতে পারেন, অনেক জায়গায় আবার বরই নামে পরিচিত, বরই হোক কুল হোক, যাই হোক কুল আপনারা করতে পারেন। তারপরে আরেকটা গাছ হতে পারে ছায়াযুক্ত জায়গায়, যেখানে দিনের একটা অংশ রোদ পড়ে, একটা অংশ পড়ে না, বেল হবেই, বেল আপনারা করে দেখুন, আমি বলছি বেল হবে, সে কদ বেল হোক আর আপনারা এখনকার যেসব থাই বেল হোক হবে। তারপরে আপনারা ম্যাক্সিমাম দিনে 3 ঘন্টা রোদ থাকলেই যথেষ্ট, সকালবেলার দিকে কিংবা বিকেলবেলার দিকে রোদটা পড়ে, হয়তো 2-3 ঘন্টা রোদ যদি পড়ে, কামরা গাছ করেন সেই জায়গায়, আর বাকি টাইম ছায়া থাকুক, কামরা গাছ খুব ভালো হবে। বন্ধুরা, আমি যেসব গাছগুলো নাম আপনাদের করছি, আমি ভেবে চিনতে সবার সাথে আলোচনা করে না দেখে নিজের না বুঝে আমি কিন্তু বলছি না। বন্ধুরা, আপনারা করে যদি এর থেকে কোনো ফলাফল না পান তখন আমাকে বলবেন, এগুলো সম্ভব। তারপরে আরেকটা গাছ সম্ভব বন্ধুরা, আমড়া গাছ, যেসব 12 মাসে আমড়াগুলো হয় না, বেশি দরকার নেই, দিনের যদি 1-1.5 ঘন্টাও রোদ পড়ে এক জায়গায়, তারপরে সারাদিন ছায়া থাকে, সেই জায়গায় কিন্তু 12 মাসে আমড়াটা হবে। বিলেতি আমড়া না বন্ধুরা, বিলেতি আমড়া গাছগুলো আমাদের, ওরা ওদের গঠনও বড় হয়, অনেক বড় হয়, সেখানে ওদের রোদ লাগে, কিন্তু আমরা যেসব আমড়াগুলো আমরা ছাদ বাগানে লাগাই না, দেখবেন অল টাইম আমড়া বলি যাকে, ওইগুলো আপনারা কিন্তু ছাদ বাগানে মানে ছায়া সেটে রাখতে পারেন, ছায়া জায়গায় হবে। আর একটা লেবুর মধ্যে আর একটা লেবু হচ্ছে বাতাবি লেবু। বন্ধুরা, বাতাবি লেবু অনায়াসে 1-2 ঘন্টা যদি সারাদিন যেখানে রোদ পড়ে সেসব জায়গায় বাতাবি লেবু গাছ হয়। আপনারা ভালো করে ফলো করবেন, বাতাবি লেবু কোনো বাগানের মধ্যে, বড় বাগান, আম বাগান বা যে কোনো বাগানে, আপনারা দেখেছেন কিনা গ্রাম বাংলায় যারা থাকে তারা দেখেছে, বাতাবি লেবু গাছ কিন্তু সব জায়গায় বসিয়ে রাখে, ছায়া জায়গায় বাতাবি লেবু হয় আর গাছে অনেক লেবুও হয়। যাই হোক বন্ধুরা, কামরাঙা বললাম, আপনারা করতে পারেন, আতা করতে পারেন, আতা, আতা কিন্তু দিনে 2-3 ঘন্টা, 3 ঘন্টা যদি রোদ পায় আর সারাদিন ছায়া থাকে আতা গাছ হবে। তাহলে আমি ক প্রকার নাম এই দ্বিতীয় পারে বলছি, বাতাবি লেবু, জামরুল, কুল, বেল, আতা, কামরাঙা আর থাই 12 মাসে আমরা, এইগুলো যেখানে দিনের 1-2 ঘন্টা কি 2-2.5 থেকে 3 ঘন্টা এমন রোদ পড়ে আর বাকি অংশ রোদ পড়ে না, সেই সব জায়গায় এই গাছগুলো আপনারা করেন, বন্ধুরা সাকসেসফুল পাবেন। বন্ধুরা, আমার কথা শুনে হয়তো মনে হচ্ছে যে আলো ছাড়া কি করে গাছ সম্ভব, হয় না, আপনারা যা আপনারা নিজেরাই বলুন না, আপনার ছাদ, আপনাদের ছাদে কি সব জায়গায় একইভাবে রোদ পড়ে, কি কোনো কোনো জায়গা আছে সেখানে রোদই পড়ে না, সেখানে কি কোনো গাছ আপনি লাগান না? অবশ্যই, তাহলে তো আইডিয়া থাকবেই যে ছায়া জায়গাও গাছ হয়। বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং কথা বলি, টোটাল রোদ পড়েই না, পুরো অন্ধকার থাকে, সেখানেও একটা গাছ হয়, বলুন তো কি গাছ?
আমি আপনাদের প্রশ্ন ছুড়ে দিলাম, পুরো টোটাল অন্ধকার, আপনি অন্ধকার ঘরের মধ্যে একটা গাছ করতে পারবেন যেখানে সূর্যের রশ্মি পড়েই না, এমনকি আলো আলো কোয়াটা ঢোকে না, সেখানেও একটা গাছ করা সম্ভব? এই প্রশ্নটা ছুড়ে গেলাম, পরবর্তী ভিডিওয় আসব। তার আগে আমি চাই যে আমার বন্ধুরা কমান্ডে আমাকে জানাক, আর যদি কেউ না বলতে পারেন এর পরে যে ভিডিওটা আসছে সেটাতে আমি বলে দেবো সেটা কি গাছ, সেটাও সম্ভব, পুরো অন্ধকার জায়গায়ও সম্ভব একটা গাছ। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা হয়তো খুব ফ্যান্সিভাবে যারা শিক্ষামূলক কত সুন্দরভাবে বলে ভিডিও করে, হয়তো সেভাবে ভিডিও করতে পারি না। বন্ধুরা আমি যেমন তেমনই তো, হাজার চেষ্টা করি ভালো করে করবো কিন্তু হয়ে ওঠে না। তবে আমার মতে যেটা সঠিকভাবে ভিডিও করার কথা, যেভাবে আমি পারবো আপনাদের সামনে সবসময় ভিডিও আনার চেষ্টা করব, পাশে থাকবেন। এভাবে আজকের ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই।